কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা, সূর্যের লুকোচুরি আর হিমেল বাতাসে কাঁপন ধরছে প্রান্তিক জনপদের মানুষের, তাই শীতবস্ত্রের দোকানে ভিড় বেড়েছে। নিম্ন আয়ের মানুষ ছুটছে শহরের আদালত চত্বর, নসরুদ্দিন মার্কেট, পৌর বাজার, কলেজ মোড় সহ নানা স্থানে বসা শীতবস্ত্রের দোকানে। বয়স ভেদে 30 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যে মিলছে সোয়েটার, চাদর, জ্যাকেট, কোট সহ নানা ধরনের শীতবস্ত্র। পছন্দ হলে একটা নিতে হবে আর কিছু। কেনাকাটার জন্য আসছি এখন শীতের পর শীত, শীতটা কিভাবে নিবারণ করা যায় এই জন্যই আমি কেনাকাটার জন্য আসছি। তো শীত তো এই কারণে ঠান্ডার কাপড় কিনতে আসি ছোট বাচ্চা। এই যে বাচ্চা সোয়েটার, হাত মোজা, টুপি এগুলো নাই, তারপরে খুব ঠান্ডা, ওই জন্য নেওয়ার জন্য আসছি। না কিনি নেই, দেখতেছি সব দোকান ঘুরতেছি, তারপর দাম একটু চড়া যাচ্ছে। লাভের আশায় বাহারি গরম কাপড়ের ফর্সা সাজিয়েছেন বিক্রেতারা। গতবারের তুলনায় এবার একটু কাস্টমার মোটামুটি ভালো, শীতও একটু মোটামুটি পড়ছে, আগের তুলনায় একটু বেশি বেচা কিনা হচ্ছে, হালকা পাতলা হচ্ছে আর কি, আগের চেয়ে একটু ভালোই হচ্ছে, খারাপ না। আমাদের কুড়িগ্রামে প্রচুর শীত, তো কাস্টমার আসতেছে, সোয়েটার নিচ্ছে বাচ্চাদের এবং বড়দের জন্য, তো আল্লাহর রহমতে বিক্রি হচ্ছে, টুকটাক বিক্রি হচ্ছে। তো শীতের যে মালের দাম সেই হিসেবে কাস্টমাররা দিতে পারতেছে না, তো আমরা দিতেছি, লাভ সীমিতভাবেই আমরা মাল সেল করতেছি। শীতে ছিন্নমূল মানুষকে সহযোগিতা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সচেতন মহল। সানজিদা সুলতানা, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।